চলে এসেছি মধ্যমগ্রাম নেতাদের সঙ্গে পুরায় রাজপুর। আগের বার এখানটাতে অনেক বড় একখানা প্যান্ডেল করেছিল আর দুপাশ থেকে রাস্তা ছিল, কিন্তু এবার প্যান্ডেলটা খুব ছোট করেছে। আর দেখো কি সুন্দর সব মেলা, ছোটখাটো মেলাও বসেছে, বাচ্চা কাচ্চারা সব দোলনা চড়ছে। আর আগের বার মনে আছে এখানে কত বড় প্যান্ডেল হয়েছিল? সেলফি ম্যান সেলফি তুলতে ব্যস্ত, বহুত বড় এখানে মেলাও বসেছে। দেখো যে চারিদিকে মেলা বসেছে এবং মাঝখান থেকে রাস্তা, আর রাস্তার দুপাশে হচ্ছে ছাতার মতন করে রেখে দিয়েছে ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য। আর এটা হচ্ছে স্টেজ, সব স্টেজে দাঁড়িয়ে বলছে। এবার সব জায়গায় দেখছি কুলোর প্যান্ডেল, দেখো কুলো দিয়ে কুলো বলে কি পাখা দিয়ে, পাখার প্যান্ডেল বেশি। দেখো দেখো মেলা বসেছে, তোমরা অবশ্যই আসতে পারো এখানটাতে। আর হাতি বসিয়েছে, হাতি অনেক কষ্টে এই জায়গাটা আসলাম, মানে চারিদিকে রাস্তা পুরো বন্ধ বন্ধ। আর ওই হচ্ছে ক্লাব, আমরা জানি যে উদয়রাজপুর নেতাজি সঙ্গের কাছে আপনাদের একটা প্রত্যাশা থাকে, ঠিক আছে, আমরাও চেষ্টা করি। প্যান্ডেলের সামনে চলে এসেছি, দেখো রাস্তা নতুন নতুন মাতৃমন্ডল সামনে চলে এসেছি, সামনে সবাই সেলফি তুলতে ব্যস্ত, সেলফি আর সেলফি আর সেলফি। এই হচ্ছে প্যান্ডেল মধ্যমগ্রাম উদয়রাজপুর নেতাজি সঙ্গ, ঠাকুরটা দেখে নিব। চলো মাঠের মধ্যে, এবার একটু মাঠের মধ্যে নেমে এবার একটুখানি খাওয়া দাওয়া করো, সবাই সেলফি তুলছে। দেখো সেলফি তুলবো, চারিদিকে দূষণ তো পুরো মেলায় মেলায় বসছে। চলো এবার আমরা একটুখানি সেলফি তুলি, দারুণ লাগছে, তোমরা কিন্তু অবশ্যই হাসো। মধ্যমগ্রাম পুরো মেন রোডের উপরে,